আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি এই ভিডিওতে আপনার কিছু যন্ত্রাংশ সম্বন্ধে আলোচনা করব এবং আমি যে যে যন্ত্রাংশ জানি ওগুলো আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। ওকে, এই গাড়ি থেকেই চেকটা মানে যে ভিডিওটা বানিয়েছিলাম বেক ড্রামের, ওইটাই এটা সেম গাড়ি। ওটা আপনার যে ইয়া ছিল আপনার গিয়ার বক্স, ওটা নামানো হয়েছিল। সো কিছু জিনিস আমি বলি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার থ্রোটল বডি। এখানে আপনার কার্বোরেটর ইউজ করা হয়নি, এটা হচ্ছে আপনার থ্রোটল বডি। দেন এটা হচ্ছে আপনার এই যে ইঞ্জিনে অয়েল দেওয়ার জন্য যেই মুখটা রয়েছে সেই প্রবেশপত্র হচ্ছে এইটা। এই দিক দিয়ে আমরা ইঞ্জিনে অয়েল ঢালবো। এটা হচ্ছে আপনার রেডিয়েটরের কোল্যান্ট, আমরা রেডিয়েটরের কোল্যান্ট ঢালবো এই জায়গা দিয়ে কোল্যান্ট। আর এটা হচ্ছে এক্সপানশন ট্যাঙ্ক। হ্যাঁ, এখানে যদি আপনার ওই যে রেডিয়েটরে আপনার বেশি পরিমাণ বুদবুদের ফলে যে অতিরিক্ত পানি আসে সেই পানিটা এখানে জমা হয়। দেন এটা হচ্ছে আপনার ডাইনামা, অর্থাৎ এটা আপনার বিদ্যুৎ উৎপাদন করতে সহযোগিতা করে ডাইনামা। দেন এই তো এই জায়গায় দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে কি, হ্যাঁ এটা এটা মেবি আপনার ইয়া ওই কম্প্রেসর। হ্যাঁ, এটা হচ্ছে কম্প্রেসর। এই তো এগুলো হচ্ছে কি আপনার ইঞ্জিন মাউন্টিং দেখা যাচ্ছে। এই তো এগুলো হচ্ছে কি ইঞ্জিন মাউন্টিং। দেন এই তো মূল জিনিস হচ্ছে এই তো স্পার প্লাগ। আর এগুলো হচ্ছে কি আপনার, হ্যাঁ ইঞ্জেক্টর আছে, তাতে এগুলো হচ্ছে ইএফআই না, এগুলো হচ্ছে থ্রোটল বডি ইঞ্জেকশন সিস্টেম। অর্থাৎ এখানে থ্রোটল বডি ইউজ করা হবে, কোনো কার্বোরেটর ইউজ করা হবে না, এবং এখানে ইঞ্জেক্টর রয়েছে। দেন এটা মাপার জন্য গ্যাসটা কোন জায়গায়, গ্যাস এই তো না, এটা না, এটা হলো গ্যাসটা আমার চোখ, এই তো গ্যাস আমি চোখের সামনে রেখে এটা খুঁজতেছি। এটা দিয়ে আপনার ইঞ্জিনের অয়েল মানে পরিমাপ করা যায়। দেন এই তো এখানে হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, দ্যাট মিন্স আপনার স্টিয়ারিংয়ের জন্য যে ফ্লুইডগুলো ইউজ করা হয় সেগুলো এখানেই দেওয়া হয়। যদি এখানে কমে যায় তাহলে ফ্লুইড মানে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডগুলো এই জায়গায় দেওয়া হয়। দেন এটা ওই শক অ্যাবজর্বার হচ্ছে কি, শক অ্যাবজর্বারের উপরে মানে উপরের যে প্রান্তটা সেটা এই জায়গায় লাগানো হয়। দেন হচ্ছে গিয়ে আসলে এই ভিডিওগুলো বানাচ্ছি মানে অনেক মানে নতুন হিসেবে কথাগুলো বলতে,